ধন্যবাদ সাইদুলকে এর সুন্দর একটা সঙ্গীত পরিবেশনের জন্য। আমরা সবাই তার সঙ্গীতে মুগ্ধ হয়ে গেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সামনে যে সময় হাজির হয়েছি, এই সময় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন নতুন একটা মুখ, আমাদের সবার প্রিয় রোকনুজ্জামান স্যার, নীলফামিন মডেল স্কুলের ম্যাথমেটিক্স টিচার আর কি। তো নীলফামিন মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা দিয়েই, ভালোবাসা জানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা হলো যে আমার খুব পছন্দের একটা গজল আজকে আমি আপনাদেরকে গেয়ে শোনাতে চাই, আর রোকনুজ্জামান স্যারকে সাথে নিয়ে আমরা কথা না বলে গজলটা শুরু। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আকা দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, সে তার পিতার ধন সম্পদের আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আকা দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, বৌবাকর মন ওসমান আলীর সঙ্গে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আকা দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যে দর্শক শুনছিলেন আমার কণ্ঠে একটা সুন্দর একটা সঙ্গীত, আমরা এখন রোকন স্যারের কাছ থেকে জেনে নেব তার সঙ্গীতটি কেমন লেগেছে আর কি। স্যার একটুখানি মন্তব্য করবেন কষ্ট করে যে আপনার সঙ্গীত তো ছেলেকে আরো সুন্দর একটা সঙ্গীত পরিবেশনের জন্য। আমরা সবাই তার সঙ্গীতে মুগ্ধ হয়ে গেছি। দয়া করে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ প্রিয় স্যারকে ভালোবাসা জানাচ্ছি। তো ভালোবাসা জানিয়েই আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।